আপনি যদি ঘরে বসে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এই ট্রাইপডটা আপনার জন্য বেস্ট একটা ট্রাইপড হতে পারে, বা আপনি যদি বাহিরে ভিডিও তৈরি করেন মানে ব্লগ ভিডিও শুট করেন বা প্রোডাক্ট ভিডিও শুট করেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে আপনার এই ট্রাইপডটা বেস্ট একটা ট্রাইপড হতে পারে। আর যারা টিকটক ভিডিও করেন তাদের জন্যও কিন্তু এই ট্রাইপডটা বেস্ট হতে পারে। একদম সেলফি স্টিকের মতো কিন্তু প্রায় 3 ফিটের মতো আপনি পুরোপুরি লং করতে পারবেন এবং এটাকে কিন্তু আপনি সেলফি স্টিক হিসেবে কিন্তু এরকমভাবে ইউজ করতে পারবেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিলয় টেক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই ট্রাইপডটা হচ্ছে উলানজি MT44। এই ট্রাইপডটা সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন, এই ট্রাইপডটা কী কী কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে আজকে আলোচনা। এই ট্রাইপডটার মধ্যে কী কী ফ্যাসিলিটি আপনি পাবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এই ট্রাইপডটা কিন্তু ট্রাইপড কম সেলফি স্টিক বেশি। কীরকম এই ট্রাইপডটাকে কিন্তু আপনি লং করতে পারবেন, একদম সেলফি স্টিকের মতো কিন্তু প্রায় 3 ফিটের মতো আপনি পুরোপুরি লং করতে পারবেন এবং এটাকে কিন্তু আপনি সেলফি স্টিক হিসেবে কিন্তু এরকমভাবে ইউজ করতে পারবেন। পাশাপাশি ধরুন আপনি এখানে যদি ফুড ব্লগার হন, আপনি যদি ফুড ব্লগার হিসেবে শ্যুট করেন তাহলে এই ট্রাইপডটাকে নর্মালি কিন্তু আপনি এরকমভাবে আপনার যে কোনো জায়গাতে রেখে কিন্তু আপনি ফুড ব্লগ করতে পারেন, বা যারা টিকটক ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু তারা এরকমভাবে স্ট্যান্ড করে যে কোনো জায়গাতে টিকটক ভিডিও কিন্তু আপনারা শ্যুট করতে পারবেন। আর এই ট্রাইপডটার মধ্যে কিন্তু উপরের দিকে এই যে মোবাইল ফোল্ডার রয়েছে এটা কিন্তু আপনার এক্সট্রা কিক করে কিনতে হবে না। এই মোবাইল ফোল্ডারটার মধ্যে কিন্তু আপনি মোবাইলটাকে মাউন্ট করতে পারবেন এবং আপনি যদি মাইক্রোফোন ইউজ করতে চান আলাদাভাবে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটাও কিন্তু আপনি এই ট্রাইপডের উপরে ক্লিক করতে পারবেন। একটু জুম করে যদি দেখো এখানে, এখানে কিন্তু আপনি মাইক্রোফোনটাকে যে কোনোভাবে কিন্তু আপনার এই ট্রাইপডের মধ্যে কিন্তু ক্লিপ করে মাইক্রোফোনটাও ব্যবহার করতে পারবেন। আর এই মাইক্রোফোনটা, এই ট্রাইপডটা আমি যতটুকু দেখালাম এটাকে আপনি 3.5 ফিট পর্যন্ত আপনি এটাকে হাইটে উঁচা করতে পারবেন, এটা যে কোনো জায়গাতে রেখে স্ট্যান্ড করে আপনি ভিডিও করতে পারবেন বা আপনি হাতে নিয়েও এরকমভাবে ভিডিও করতে পারবেন। আর এই ট্রাইপডটার মধ্যে যে গ্রিপটা দেওয়া হয়েছে আপনার মানে হ্যান্ড গ্রিপ যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু প্লাস্টিক মেটেরিয়াল তৈরি এবং খুবই উন্নত একটা প্লাস্টিক মেটেরিয়াল তৈরি। আপনি যদি এটাকে হাতে নিয়ে লং টাইম ধরে ব্লগ করতে থাকেন তারপরেও কিন্তু আপনি এটাতে খুব কমফোর্টেবল ফিল করবেন, এটা কিন্তু আপনার অত বেশি স্লিপি হবে না। মানে এটার মধ্যে এই প্লাস্টিক মেটেরিয়ালটা দেওয়া হয়েছে, প্লাস্টিক মেটেরিয়ালটা খুবই উন্নত মানের, এজন্য কিন্তু এটা অত বেশি পিচ্ছিল হয়ে যায় না, মানে খুব হার্ড একটা শেপে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে, মানে লং টাইমও আপনি কিন্তু হাতে নিয়ে এটাকে ইউজ করতে পারবেন। আর এটার দিকে উপরের দিকে একটা স্ক্রু মাউন্ট রয়েছে যেটার সাহায্যে কিন্তু আপনি এটাকে এই যে বল হেড শেপের কারণে এটাকে কিন্তু আপনি যেদিকে খুশি সেদিকে কিন্তু এটাকে মুভ করাতে পারবেন। চাইলে আপনি এটাকে আপনি ল্যান্ডস্কেপ মোডেও ভিডিও করতে পারবেন আপনি যদি চান এরকমভাবে। আমি হয়তো ফোনটা উল্টা করে রেখেছি, অনেকে বলতে পারেন এটা, আপনি চাইলে এরকমভাবে কিন্তু এটাকে ল্যান্ডস্কেপ মোডেও ভিডিও করতে পারবেন। বা আপনি যদি চান যে আপনি পোর্ট্রেট শ্যুট নেবেন, মানে যারা ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করে তারা কিন্তু এভাবে পোর্ট্রেট মোডেও কিন্তু ভিডিও করতে পারবেন। আর যারা টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তাদের জন্য ওই যে বললাম আপনি কিন্তু বল হেডটাকে ঘুরিয়ে এটাকে কিন্তু আপনি ল্যান্ডস্কেপ শেপেও কিন্তু ভিডিওটা করতে পারবেন। আর এই যে ট্রাইপডটা, এই ট্রাইপডটা কিন্তু উলানজি ব্র্যান্ডের, এটা একটা চাইনিজ ব্র্যান্ড আমি যদি সম্ভবত ভুল না করে থাকি কারণ আমার এত ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া নেই। তো আমি ট্রাইপডটা যখন কিনেছিলাম, আমি কোনো আসলে প্রমোশনাল ভিডিও করছি না আর এটা কিন্তু কোনো পেইড ভিডিও না, আমি যখন এই ট্রাইপডটা কিনি অনেকগুলো ট্রাইপড আমি দেখেছিলাম, আমি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে এই ট্রাইপডটা কিনেছিলাম। তো তখন কিন্তু এখানে অনেকগুলো ট্রাইপড দেখার পর এটার যে ফেসিলিটিটা এটা সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এটাকে ধরুন আপনি ঘরের ভিতরে শ্যুট করেন বা বাইরে শ্যুট করেন যে কোনো জায়গাতে কিন্তু আপনি স্ট্যান্ড করে একাও চাইলে শ্যুট করতে পারবেন বা আপনি করে হাতে করে নিয়েও কিন্তু ব্লগটা করতে পারবেন। তার জন্য কিন্তু এটা একটা বেস্ট ট্রাইপড। আর সাথে কিন্তু আপনি সরাসরি কিন্তু দেখা যাচ্ছে মাইক্রোফোনটাও কিন্তু এখানে মাউন্ট করতে পারছেন, তার জন্য এটা বেস্ট একটা ট্রাইপড আপনার জন্য কিন্তু হতে পারে। আর এই ট্রাইপডটা আমি যখন কিনেছিলাম গত মনে হয় 8 মাস 9 মাস আগে কিনেছিলাম, তখন এটা প্রাইস ছিল 1850 টাকা, এখন হয়তো বা কম বেশি হতে পারে আমি একজ্যাক্ট জানি না। আর এটা যেহেতু আমি আগে থেকেই বলেছি এটা কিন্তু কোনো পেইড প্রমোশনাল ভিডিও না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটার প্রাইস কম বেশি হতে পারে, আপনারা চেক করে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন বা অনলাইন শপ থেকেও কিনতে পারেন। আর আমার এই যেই ট্রাইপডটার মধ্যে যেই আপনার মাইক্রোফোনটা মাউন্ট করে রেখেছি এটা হচ্ছে বয়াবাই MM1, এটা কিন্তু ব্লগিংয়ের জন্য একটা বেস্ট একটা মাইক্রোফোন, এটা নিয়ে আলাদাভাবে পার্টিকুলার একটা ভিডিও করে দেখাবো। আর এটার স্টেবিলাইজেশন, মানে এই আপনার ট্রাইপডটার যে স্টেবিলাইজেশন এটা কিন্তু খুব ভালো একটা স্টেবিলাইজেশন আপনি এই ট্রাইপডটা ব্যবহার করে পাবেন। এই ট্রাইপডটা যখন আপনি ব্যবহার করবেন এটা থেকে কিন্তু আপনার ফোন থেকে অনেকটা শেকের পরিমাণটা কমে যাবে, মানে ভিডিওর মধ্যে যে আপনি নর্মালি হাত থেকে ফোন থেকে যদি শ্যুট করেন, ধরুন আমি এখানে ফোন থেকে যখন শ্যুট করছি, আমি যখন এখানে ফোন থেকে যখন শ্যুট করতে যাব তখন কিন্তু আমার হাতে একটা মুভমেন্ট হওয়ার একটা চান্স থেকে যায়, কিন্তু আপনি যখন এটা ট্রাইপডের মধ্যে লাগিয়ে ধরুন আপনি
এখানে শুট করবেন, যখন আপনি এটা ট্রাইপডের মধ্যে লাগিয়ে শুট করবেন, আপনি কিন্তু চাইলে এভাবে দুই হাত দিয়ে ধরে শুট করতে পারবেন, তাহলে শেকের পরিমাণটা অনেক কমে যাবে। আপনি যদি এক হাত দিয়েও শুট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ট্রাইপডটা যে স্টেবিলাইজেশন এটা কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। এটা কোনো, আবারও বলছি আমি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা পেইড ভিডিও না, আমি আমার নিজে যেটা ইউজ করি সেটাই আপনাদেরকে বললাম। যদি ভালো লাগে থাকে তাহলে ট্রাইপডটা কিনতে পারেন, আমি মনে করি যে এটা একটা বেস্ট একটা ট্রাইপড। ও, আরেকটা জিনিস বলা হয় না এখানে, এটা কিন্তু আপনি লক করতে পারবেন। আপনি যদি এটাকে এই স্ক্রুটা ঘুরিয়ে লক করেন তাহলে কিন্তু আর এটা আপনার যে লকটা খুলবে নিচেরটা খুলবে না, মানে একদম কিন্তু লক হয়ে থাকবে, মানে এটা আর হচ্ছে গিয়ে মুভমেন্ট করা যাবে না। আর যদি আপনি এটাকে লুজ করে রাখেন তাহলে এটাকে কিন্তু আপনি এভাবে খুলতেও পারবেন, মানে এভাবে কিন্তু আপনি এটাকে খুলে স্ট্যান্ড করতে পারবেন। আর যদি এটাকে লাগিয়ে একদম লক করে দেন তাহলে আর এটাকে আপনি খুলতে পারবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি যে মাইক্রোফোনটা আজকে ব্যবহার করছি এটা কিন্তু ওয়্যারলেস একটা মাইক্রোফোন, এটা মোবাইলে আমি ব্যবহার করছি। এই মাইক্রোফোনটা নিয়েও ইনশাল্লাহ সামনে একটা রিভিউ আমি দিব, এটা কয়েকদিন যাবৎ ব্যবহার করছি। তো আগে মাইক্রোফোনটা আমি নিজে ইউজ করি, তো এটার রেজাল্ট কেমন হয় দেখি, তারপর আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।